পিড়লাম বিরুতির পর নজর রাখবো খেলার খবরের দিকে তবে টিসি এর দিকে এবার নজর থাকবে প্রথমে যেখানে আগামী কালকে রয়েছে নির্বাচন তার আগে রীতিমতো খোস মেজাজ যে পরিলক্ষিত হল আহ সেক্ষেত্রে সদস্যদের কারণ টিসি এর নির্বাচনের ব্যাপারে এক প্রকার নিশ্চিত রয়েছে জয়ের ব্যাপারে লোধ শিবির সেই ছবি ধরা পড়েছে আজ কেননা একদিকে সরস্বতী পুজো অন্যদিকে চাপমুক্ত হয়ে অধিকাংশ সদস্য বিনোদনের জন্য গেলেন সিনেমা হলে অর্থাৎ আগামী কালকে যে নির্বাচন রয়েছে টিসিএতে সেই নির্বাচনে কোথাও জয়ের ব্যাপারে নিশ্চিত রয়েছে লোধ শিবির নির্বাচনের আগে বন্ধ হল টাকার বিনিময়ে ঘোড়া কেনা বেচা টিসিএ সম্পর্কে যাবতীয় আপডেট নেব আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র থেকে বিপ্লব দা এই মুহূর্তে টিসিএ সংক্রান্ত বিষয় কি জানা যাচ্ছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধিকাংশ সদস্যরা যারা বিনোদনের জন্য সিনেমা হলে গেল অর্থাৎ কোথাও গিয়ে কি চাপ মুক্ত তারা আগামীকালকে নির্বাচনের জয়ের ব্যাপারে কি মনে হয় দেখো নিজেদের জয়ের ব্যাপারে তারা কিন্তু অনেকটাই আশাবাদী দেখো এখন পর্যন্ত যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু তারা তিনজন জয়ী হয়েছে তো সেক্ষেত্রে জয়ী হয়েছেন সচিব হিসেবে ব্রত দিয়ে এবং বাকি দুজন জয়ী হয়েছেন এবং তাতে এটা আশাবাদী যে কালকে তিনজনের তিনটে পোস্টের জন্য যে নির্বাচন হবে এই নির্বাচনেও তারা জয়ী হবেন কারণ আজকের একদিন আগে যে ফলাফলে তারা অনেকটা কিন্তু নিশ্চিত হয়ে গেলেন তো সেই ক্ষেত্রে গত নির্বাচনে জালিয়াতির বিভিন্ন অভিযোগ উঠেছিল এবং অর্থনয় ছয়ের ব্যাপারে যে সমস্ত অভিযোগ উঠেছিল সেই জায়গায় কিন্তু আর্থিক কেলেঙ্কারি নিয়ে বা দুর্নীতি নিয়ে কিন্তু টিসিএতে সহক হয়েছিল তার কারণেই কিন্তু এই অকাল ভোট এবং এই অকাল ভোটের আগেও বিভিন্নভাবে কিন্তু এই নির্বাচনকে বানচাল করবার জন্য একটা দল সক্রিয় হয়ে উঠেছিল তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে এবং তার মধ্যে থেকে কিন্তু আজই জানা গেল যে অনেকটি অংশে কিন্তু তারা তিনজন যারা নির্বাচনে দাঁড়িয়েছিলেন তারা কিন্তু বিনা তারা জয় লাভ করেছেন এবং বাকি যে তিনটি পোস্টের জন্য নির্বাচন হবে সেক্ষেত্রে তারা জয়ী হবেন এবং এই পরিপ্রেক্ষিতে আগাম ভাবেই কিন্তু তারা অনেকটাই নিশ্চিত বলে কিন্তু যতটুকু শোনা গেছে যে আজ সন্ধ্যায় কিন্তু এই সদস্যরা অর্থাৎ এই প্যানেলে যারা রয়েছেন সেই প্যানেলের সদস্যরা কিন্তু বিনোদন অর্থাৎ সিনেমা হলে তারা গিয়েছেন সেহেতু তাতই এটা পুরস্কার যে আগামী দিনে যে একতরফা ভাবে যে নির্বাচন হবে বা একতরফা Voteই কিন্তু তারা জয়যুক্ত হতে পারেন বলে অনেকটা তারা নিশ্চিত এবং তাতেই কিন্তু তারা সিনেমা দেখে নিজেদের বিনোদনের জন্য তারা কিন্তু সিনেমা দেখতে গেলেন অর্থাৎ বিপ্লবটা এদিকে তুমি যেমনটা বলছো যে তিনজন যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতাই জয় হয়েছে তিনজনের এবং অন্যদিকে আজকের দিনে চাপমুক্ত হয়ে নিজেদের সময় বার করে সিনেমা দেখতে গেছেন সদস্যরা সেই জায়গােই দাঁড়িয়ে আর কতজন এই ক্ষেত্রে নির্বাচনে কতজন থাকছেন প্রার্থী দেখো সেক্ষেত্রে আগামীকালকে কিন্তু মাত্র তিনটি পদের জন্য যে নির্বাচন হবে সেখানে এই তিনটি পদের জন্য যারা করেছেন হিসেবে ছজন তো ছজনের ক্ষেত্রে যে ভাগ্য পরীক্ষা এই ভাগ্য পরীক্ষায় যারা নির্বাচন দাঁড়িয়েছেন ধরো ছজন এই ছজন কি কিন্তু নির্বাচিত করবেন যারা ভোটার রয়েছেন তো সেক্ষেত্রে তারা তাদের নির্বাচন করবেন বা নির্বাচনের ক্ষেত্রে কতটুকু নির্বাচন হবে সেটা কিন্তু তারা আগাম কিন্তু টের পেয়ে গেছেন তো সেক্ষেত্রে আজকের দিনে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন জয়যুক্ত হয়েছেন তার আগামী দিনেও এইভাবে কিন্তু তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হতে পারেন কারণ একটা জিনিস কি সিংহ ধরো সচিব পদে যিনি জয়যুক্ত হয়েছেন এবং বাকি অন্য দুটো পদে যারা জয়যুক্ত হয়েছেন তার ক্ষেত্রে আগামী দিন সভাপতি পদে যে নির্বাচন ক্ষেত্র অনেকটাই সহজ হয়ে যাবে কারণ একটা নির্বাচনের ক্ষেত্রে এই নির্বাচন এবং অন্যান্য নির্বাচনের ক্রাইটেরিয়া কিন্তু প্রায় একই ধাঁচ যদিও সেখানে ভোটার সংখ্যাদের উপর একটা ডিপেন্ড করে তো সেক্ষেত্রে বলা যায় যে আগামীকালকের এই রাজ্য ক্রিকেট সংস্থার এই নির্বাচন কিন্তু অনেকটাই একতরফা ভাবে বর্তমানে যারা জয়ী হয়েছেন তারাই জয়ী হবেন একদমিক ধন্যবাদ বিপ্লব দা কথা বলছিলাম ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দের সঙ্গে অর্থাৎ টিসির নির্বাচন আগামীকালকেই তার আগে টিসির নির্বাচনের ব্যাপারে জয়ের ব্যাপারে নিশ্চিত লোধ শিবির তাই চাপমুক্ত হয়ে অধিকাংশ সদস্যই আজকে সিনেমা হলে গেলেন যে ছবি আজ ধরা পড়েছে নিউজ ভ্যান ক্যামেরায় ছোট্ট একটা বিরতির পর ফিরছি এই সঙ্গে থাকুন